গত কয়েক বছর ধরে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বাবর আজম। এবার তিনি ভাঙলেন ক্রিস গেইলের রেকর্ড। গেইল কোহলিকে টপকে টি টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম 10,000 রানের রেকর্ড গড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ওয়ানডে বিশ্বকাপে খুব একটা ঝলক দেখাতে না পারলেও বিশ্বকাপের পর থেকে দারুণ ফর্মে আছেন বাবর। নিউজিল্যান্ডে দুর্দান্ত পারফর্ম করার পর বিপিএলও ব্যাট হাতে ধারাবাহিকতা দেখিয়েছেন। পিএসএলও করে যাচ্ছেন নিজের স্বভাবসুলভ পারফরম্যান্স। পেশোয়ার জালমির হয়ে এবারের আসরে দুই ম্যাচ খেলে দুটোতেই 50-র দেখা পেয়েছেন বাবর। দুই ম্যাচেই অবশ্য বোলিং ব্যর্থতায় ম্যাচ হেরেছে বাবরের দল, কিন্তু রেকর্ডের পথ ঠিকই নাম লিখিয়ে নিয়েছেন পেশোয়ারের অধিনায়ক। বুধবার 21 ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে করাচি কিংসের মুখোমুখি হয়েছে বাবরের পেশোয়ার। ম্যাচে ব্যাট হাতে দলীয় সর্বোচ্চ 72 রান করেছেন বাবর, আর তাতে টি টোয়েন্টিতে 10,000 রান পূর্ণ হয়েছে সাবেক পাকিস্তান অধিনায়কের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং জাতীয় দল মিলিয়ে টি টোয়েন্টি ফর্মেটে 10,000 রান করতে 271 ইনিংস খেলতে হয়েছে বাবরকে। বিশ্বের কোনো ব্যাটার তার আগে পৌঁছাতে পারেনি এই মাইল ফলকে। বাবরের আগে এই রেকর্ডটা ছিল ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের। 285 ইনিংসে 10,000 রান করেছিলেন তিনি। 10,000 রানের মাইল ফলক ছুঁতে ভারতীয় তারকা বিরাট কোহলির লেগেছিল 299 ইনিংস।